নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনারা যদি আমার রেসিপিগুলো পেতে চান তাহলে ইউটিউবে গিয়ে সুপর্ণাস কিচেন টাইপ করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে গিয়ে ক্লিক করুন, তাহলে আমার রান্নার নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ডিম কষা বা ডিমের কারিও আপনারা বলতে পারেন, কিন্তু এই রান্নাটা অন্যান্য ডিম কষার থেকে একটু আলাদা, কারণ এর মধ্যে ক্যাপসিকামের প্রাধান্য অনেকই বেশি। চলুন দেখে নিই এই রান্নার উপকরণগুলি কী কী। ডিম সেদ্ধ করে রাখা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচুনো আছে একটা গোটা পেঁয়াজ, ক্যাপসিকাম একটা গোটা আছে, টমেটো একটা টমেটো চার টুকরো করে রাখা আছে, আদা রসুনের পেস্ট আছে, কাঁচা লঙ্কা চিরা আছে, সর্ষের তেল লাগবে এই রান্নাটার জন্য আমাদের, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন লাগবে, চিনি লাগবে আর গোটা গরম মশলা লাগবে। প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, তেলটা থেকে ধোঁয়া উঠছে। এবার আমরা ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। ডিমগুলোতে সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়ে আপনারা তেলে ছেড়ে দেবেন। গ্যাসটা সিমে করে দিলাম। ডিমগুলো হালকা আঁচে ভাজতে হবে, বেশি ফ্রাই করার ডিমগুলো দরকার নেই, হালকা ভেজে তুলে নিতে হবে। এক এক করে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবার তেলে ফোড়ন হিসাবে দেব তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দেওয়ার পর আমরা হালকা একটুখানি তেলে নেড়ে ছেড়ে নেব। এরপর পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে, পেঁয়াজটা জাস্ট একটু বাদামি রং হলে তারপরে আমরা মশলা অ্যাড করব। ততক্ষণে পেঁয়াজটা আমরা একটুখানি ঢেকে রাখি। ঢাকনাটা খুলে দেখে নিই, আমাদের পেঁয়াজ হয়ে গেছে প্রায় হালকা বাদামি রং, মশলা অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট। মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা মিশে গেছে পেঁয়াজের সাথে, এবার টমেটোগুলোকে অ্যাড করতে হবে। একটা গোটা টমেটো নিয়েছি, টমেটোটাকে চার টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আরও ছোট করেও কাটতে পারেন, আরও বেশিও টমেটো অ্যাড করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। টমেটোটাকে একটু হতে সময় দিতে হবে। টমেটোটা হয়ে এলে এবার আমরা মেশাবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিতে হবে 1 টিস্পুন। হলুদ গুঁড়োর পর আমরা মেশাবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমরা 1 টিস্পুন নিয়েছি। কাশ্মীরি মির্চ, কাশ্মীরি মির্চ রংটাকে ভালো করবে, তাই আপনারা যতটা রং রান্নায় দিতে চান ততটাই কাশ্মীরি মির্চ অ্যাড করবেন। কেউ যদি একটু সাদা সাদা রাখতে চান তাহলে কাশ্মীরি মির্চটা একটু কম অ্যাড করবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিই। একটু সামান্য জল অ্যাড করে দিলাম, কারণ মশলাটা না হলে পুড়ে যাবে। সামান্য জল অ্যাড করে একটু মশলাটা হতে দিন, নুন অ্যাড করে দিলাম তার সাথে। মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিন,
এবার আমার মশলা থেকে দেখুন যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে আসছে। কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণেই কাঁচা লঙ্কা দেবেন। দুটো কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু সামান্য চিনি দিলাম। ডিমে একটুখানি চিনি অবশ্যই অ্যাড করবেন, না হলে টেস্টটা ভালো হবে না। চিনিটা দিয়ে একটুখানি রেখে দিয়ে সামান্য আমরা জল অ্যাড করব। যেহেতু এটা ডিম কষা সেহেতু বেশি জল আপনারা অ্যাড করবেন না, সামান্য জল দেবেন। জল দিয়ে সামান্য একটু নেড়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকাটা খুলে আমরা একবার দেখে নিলাম, ক্যাপসিকামগুলো যেগুলো আমরা টুকরো করে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম। ক্যাপসিকাম এখানে আমি দেখাইনি যে ভেজে রেখেছি, আপনারা সামান্য একটু ক্যাপসিকামটা ভেজে নেবেন। ডিমগুলো এবার ক্যাপসিকামের সাথেই আমরা দিয়ে দিলাম কড়াইয়ে। নেড়ে চেড়ে নিন ভালো করে। আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষতে দিতে হবে। জলের পরিমাণটাও ঠিকঠাক দিতে হবে, আপনারা প্রচুর পরিমাণে এই রান্নাটিতে জল দেবেন না। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আমরা দেখে নিই রান্নাটা। আমার রান্না প্রায় হয়েই এসছে, ভালো করে আমি একটু মিশিয়ে নিই। এবার একটু গরম মশলা অ্যাড করে নেবেন রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না রেডি। রান্না আজকে রেডি, ডিম কষা। এটা আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে লিখে পাঠান কমেন্টে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার রান্নাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।